আজ আমরা এসেছি কারলা রাজবাড়িতে এই ড্রয়িংটা করতে, রাজবাড়ি এখানকার। তো চলো তোমরা ড্রয়িং করে দেখাচ্ছি। সাইকেল তো গাইস পুরো ডিজে জহির রয়ে গেছে, শুধু কাঁপছে। দেখো কাঁপার ভাব কি, মনে এখনই পড়ে যাবো। হাটে ঢুকে দেখি বাবার এক কাস্টমারকে শাড়ি দেখাচ্ছে। যাই হোক, এখন গাইস আস্তে আস্তে সবাই ঘটনা শুরু করলো, গুটিয়ে ফুটে সবাই বাড়ি চলে যাবে। এরপর আস্তে আস্তে আমরা ঘটনা শুরু করলাম। এদিকে গাইস আমাদের গাঠি করা হয় না, ওদিকে লোকজন বিক্রি করার জন্য বসে আছে। যাই হোক, তারপর কাজ শেষ বাড়ি চলে যাচ্ছি। দুপুর গাইস 3টা বাজতে চললো, আমরা জাস্টের মতো বাড়ি আসলাম। বাড়ি এসে গাইস আরেক কাহিনী, আজ একাদশী, এর জন্য মা ভাত রান্না করবে না, ফলমূল খেয়ে থাকবে। এর জন্য আমাকে বলছে ফলমূল খেয়ে থাকতে, বাট আমি তো খাবো না। অনেক বলার পর গাইস আমার জন্য ভাত বসিয়ে দিয়েছে। জাস্টের মতো গাইস স্নান করে চলে আসলাম। দুপুরে খাবার গাইস ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর পটল ভাজা, এই দিয়ে খেতে হবে। হ্যাঁ খাই, সব একাদশীর জন্য গাইস। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, বেসমেন্ট তো রেডি হয়ে গেছি, এখন যাবো কালনাতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে, রিসেন্টলি কিছুদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেই লাইসেন্সটা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল। আমার বন্ধুকে বলেছি তুই নিয়ে নিবি, আমি তোর কাছ থেকে নিয়ে আসবো। সো এই জন্য যাচ্ছি কালনাতে, যাই লাইসেন্সটা নিয়ে হাতে একটু মস্তি করে আসি। রোদ গ্রীষ্ম বর্ষা, আমার এই ডিজে জহির সাইকেলই বর্ষা। তারপর চলে আসলাম আমি সমুদ্র স্টেশনে। আজকে গাইস আমার পার্টনার হলো অয়ন, তো চলো ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, যাওয়া যাক। ইতিমধ্যে গাইস আমরা কালনাতে নেমে পড়েছি। গাইস আমরা হাঁটা শুরু করলাম, আমাদের বন্ধু আসার কথা আছে বাট ওর কোনো পাত্তে পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা নিরুপায় হাঁটা শুরু করলাম। ও আসুক, তারপর ওর চলে যাবো। কিরে কতক্ষণ লাগে? হ্যাঁ জয়শ্রীরামের মতো লোক চাউট। গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম কালনা একশন মন্দির যাওয়ার উদ্দেশ্যে। মালটা আমার প্রচুর লেট করেছে। চলে এসছি গাইস আমরা কালনা একশট মন্দিরের সামনে। আজকে গাইস মন্দিরে তুলনামূলকভাবে লোক কম, ফাঁকা ফাঁকাই আছে বলতে গেলে। দেখো পুরো ফাঁকা, টিয়ান বার করে ফেললাম গাইস, এখন আমরা এখানে আঁকাবো। গাইস আজ আমরা এসেছি কালনা রাজবাড়িতে এই ড্রয়িংটা করতে, রাজবাড়ি এখানকার। চলো তোমরা ড্রয়িং করে দেখাচ্ছি। সমনস না করে আমি এখন বসে বললাম ড্রয়িং করতে, রাজবাড়িটা ড্রয়িং করতে। যাই হোক, এখন ক্যামেরাম্যানকে বলছিলাম ভালো করে ছবিটা তোল, থাম্বনেল দিতে হবে, বাট ও বুঝছিল না, এই জন্য আমি সব বলে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি গাইস মজা করলাম, ড্রয়িং কিন্তু আমি করিনি, সম্পূর্ণ ড্রয়িং অয়ন করেছে, আমি ঘুরে বেড়ালাম। আর্টিস্ট কিন্তু গাইস সম্পূর্ণ অয়ন, আমি কিন্তু জাস্ট মজা করলাম, ঠিক আছে, কেউ সিরিয়াস হবো না। আমি আঁকাতে ফাঁকাতে কিন্তু কিছুই পাই না, আমি ব্লগ করতে পারি, লোকের ফাজলে মারতে পারি, এটাই করতে পারি। আঁকাটা আমাদের গাইস সম্পূর্ণ হলো না, এই জন্য আমরা ঘুরিয়ে ফেলছি। অয়নে গাইস কিছু আঁকার মধ্যে এটি একটি, এটি একটি, এটি একটি, আর এই বিজলারি একটি। এরপর প্রবেশ করলাম আমরা কালনা একশট মন্দিরের ভেতরে। আয় রে আয়, কত লোক ঢুকেছে ভেতরে। ছিলাম গাইস মেন যেটা নিয়ে ড্রাইভিং লাইসেন্স, এই যে সেটা পেয়ে গেছি। তো চলে এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। মাছ পথে অরণ্য একটা মাছ কেনার দরকার ছিল, এই জন্য আমরা চলে আসলাম মাছের দোকানে। এই সেখানে তোমার মাছ দেখছে এবং মাছগুলো নিয়ে নিয়ে দেখো আমাকে দিচ্ছে, আমি এখানে রেখে দিচ্ছি। গাইস আমার স্টেশন চলে আসছি, ঠিক আছে ভাই, পরে দেখা ব্যাপার। গাইস আমার ট্রেন থেকে নেমে পড়েছি, আমাদের ট্রেনও ছেড়ে দিচ্ছে, পরে বাড়ি চলে যাবে। তো চলো যাওয়া যাক। ওকে গাইস ঘুরে ফিরে জাস্ট এমন তো বাড়ি চলে আসলাম। রাত্রে একাদশীর জন্য মা এখন রান্না করছে, ওখানে বাদাম ভাজা আর এখানে তোমার সব ফল রয়েছে, সরি ফল না সবজি। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এর সাথে গাইস আমি ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে।